পূর্ত ঘোটালা মামলায় জড়িত। অভিযোগে ধৃত পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিকের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। 5 লক্ষ টাকার বন্ডে সুনীল ভৌমিকের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে মঙ্গলবার সুনীল ভৌমিকের জামিনের আবেদন শুনানির জন্য ওঠে। মাননীয় বিচারপতি এই আবেদনের উপর উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন। পরে মাননীয় আইনজীবী 5 লাখ টাকার বন্ডে পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিকের জামিন মঞ্জুর করেন। এদিন সুনীল ভৌমিকের আইনজীবী পেজুষ কান্তি ভৌমিক এই সংবাদ জানান। হাইকোর্টে মাননীয় বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে সুনীল ভৌমিকের বেল অ্যাপ্লিকেশনটা শোনার জন্য ফিক্সড হয়েছিল, আর আজকে শুনানি হয়েছে। আমি ওখানে আর্গুমেন্ট করেছি কী কারণে তার বেল হওয়া উচিত, সরকার পক্ষ আর্গুমেন্ট করেছে কী কারণে বেলটা না দেওয়া উচিত। অনারেবল জাস্টিস আফটার হিয়ারিং বোথ অফ আস হি ওয়াজ প্লিজ টু ডাইরেক্ট দ্যাট দ্য অ্যাকিউজ বি রিলিজ অন বেল অন এক্সিকিউশন অফ দ্য বন্ড অফ ₹5 লাখ। অ্যাকর্ডিংলি আই হোপ দ্যাট হি ইজ গোয়িং টু বি রিলিজ বাই টুডে ইভিনিং। আমি আগেও বলেছিলাম, বছরের 15ই অক্টোবর পূর্ত দপ্তরের আর্থিক ঘোটালা মামলায় প্রাক্তন পূর্ত মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করে রাজ্য পুলিশের ক্রাইম বেঞ্চের একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের প্রায় 82 দিনের মাথায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। এদিন আগামী 9 জানুয়ারি জেলা আদালতে সুনীল ভৌমিকের সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা রয়েছে। 9 জানুয়ারি জেলা আদালতের মামলার রায় কী হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হলাবুল।